হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগের 14 নম্বর পর্ব হতে চলেছে, তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। তো তারপর আমরা চলে এলাম এখন নন্টিয়া, এখানে কিছু কাজ আছে অ্যান্ড কাজটা সেরে সোজা যাব বাড়িতে। তো তারপর নন্টিয়া সব কাজ সেরে আমরা এখন সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে আমার একটা পার্সেল এসে আমাকে কল করলো, ওদেরকে আমি বাড়িতে যেতে বারণ করলাম কারণ আমরা ছিলাম মার্কেটে আর ওরা বাড়ি গিয়ে কি বা হবে, শুধু শুধু যেতে হবে। তাই ওদের রাস্তা দিয়ে দাঁড়াতে বললাম, আমরা ওখান থেকেই নিয়ে নেবো জিনিস। এরকম ভাবে হেলে গেলে কি করে গো? তো তারপর পার্সেলটা নিয়ে সোজা চলে এসেছি আনবক্সিং এ। এখন দেখতে থাকো পার্সেলে কি আছে। তো এখানে ছিল একটা মাইক্রোওয়েভ, দেখো কিরকম লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে, এটার প্রাইস নিয়েছে 6000। তো সবাই জানাও এটা কেমন লাগছে। দেখতে তো খারাপ নয় তাই না? এই তো ছোট আন্টি, তোমরা একবার এসে যাবে, কি হয়েছে? আয়া হাতে হয়ে গেছে, কিসে যাচ্ছিস গো? আর কথা বলবি তো, লিপস্টিক দিয়েছিস বলে কি কথাবার্তা বলবি না? উঠে যাবে নাকি? হেলমেট বিকালে বিকালে। তো দেখতে পেলে মায়েদেরকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, এখন সোজা যাব খালামাদের ওখানে। তো ফাইনালি আমরা চলেছি খালামাদের এখানে। আর এখন দেখো বিকি গাড়ি রাখছে, আর এই যে ব্যাগ আছে দুটো, একটা আমি নিচ্ছি একটা বিকি নিচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। খালামাদের ওখান থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি বাড়ি, আর এখন অনেক লেট হয়ে গেছে, তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে এসে জোরদার একটা ঘুম দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি সোজা বাগনান, কারণ গুলুরা আজকে বাড়ি চলে যাচ্ছে তাই ওদেরকে ছাড়তে যাচ্ছি বাগনানে। এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসে তাই রাস্তাটা ভাই দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এই কাকারা দেখো আলো ফালো জ্বালিয়ে ফেলেছে এক্ষুনি, যদিও ওদের দোষ নয়। আর দিনের বেলায় ভাই ডিপার করে যাচ্ছে, কি বলবো বলো তো, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস ভাই। তো আমরা এখন ফ্লাইওভার উঠে যাচ্ছি, চলো একদম বাগনানে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি গুল্লুদেরকে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভাগনার কাছে, ওখানে একটু চা খেয়ে আবার বাড়িতে যেতে হবে কারণ ভাই আমার মাল ডেলিভারি দেওয়ার আছে। সো মানকুর মোড় এসে এখানে ভাগনার আরেকটা দোকান দেখিয়ে দিচ্ছি, ভাগনার হাজি বিরিয়ানি। এখানে কিন্তু 90 টাকা প্লেটের খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। তো তারপর ভাগনার কাছে আমরা আড্ডা দিয়ে সোজা চলে আসি বাড়িতে। বল বল, ফাইনালি আমাদের মাল বাঁধা এখন কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি 9টার সময় অমিতদার কাছে এসে মালটা ডেলিভারি দিলাম। মাল ডেলিভারি দিয়ে 15 মিনিট পর আমরা বেরিয়ে পড়ি আবার হেলমেট নিতে। তো এখন চলে যাচ্ছি সোজা শ্যামপুরে। তো ফাইনালি অনেকক্ষণ বাইক চালানোর পর এখন দাদার কাছে আমরা পৌঁছে গেছি।
ছোট স্পয়লার আমি এখন হেলমেটটা পরে দেখি কেমন লাগবে। এটা কিন্তু ওইটার থেকে ভাই কমফোর্টেবল, ওইটার থেকে অনেকটা, আগেরটার থেকে এটা আমিও দেখলাম অনেকটাই কমফোর্টেবল, ওটা যেন আরো একটু চেপে ছিল, বাট আমার এপিক্সটা এটা একদম ঠিকঠাক। এটা আলাদাই একটা ওয়েট না, ওই তো থাকবেই। ভেতরে তো একটা মোটা জিনিস থাকবে তখন, তাহলে আমার পারফেক্ট হবে। এমও আছে, এমও ট্রাই করতে পারি। করার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ রেটটা তো প্রচুর কম হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু রেন্ট খাবারটাতে ফ্রি আসছে না, তাই জন্য অনলাইনে রেটটা কম হয়ে গিয়েছিল। আপনাকে জানিয়ে দিলাম, কারণ আপনি আপনি হয়তো অনলাইনে গিয়ে দেখলেন যে রেটটা তো ওখানে কম দেখাচ্ছে, অর্ডার করলেন, এ দেখলেন এই রেন্ট কভারটা পাবেন না, মানে এদিক ওদিক সে অ্যাডজাস্ট করে এই জিনিসটা দেওয়া আছে। আপনি এখানে রেন্ট কোটটাও পাবেন, প্লাস যতটা সম্ভব ডিসকাউন্ট করে দিয়ে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর আমরা এই দাদার কাছে এখন চা খেতে চলেছি। সবই দোকান বন্ধ, মানে চায়ের দোকান, তাই এটা খোলা ছিল, এখানে চলে আসলাম। আর এটা আমার হেলমেট। তো সব কাজ আমাদের শেষ, এখন আমরা চলে যাব চা খেয়ে সোজা বাড়ির দিকে। তো চলো, দেখা হচ্ছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার মনে করে করতে হবে কিন্তু। আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। টাটা।